আজকে লাঞ্চ করার পরেই বের হয়ে পড়লাম আমি আর আমার বড় আন্টি, মানে আমার বড় খালা। আন্টিরও টুকটাক কিছু কেনাকাটা ছিল, পাশাপাশি আমারও কিছু টুকটাক কেনাকাটা ছিল, তো দুইজনেই বের হয়ে গেলাম টুকটাক কেনাকাটার জন্য। তো প্রথমে আমরা বড় বাজারে ঢুকলাম, ঢুকে তাজা তাজা ফল দেখে আন্টি কিছু ফল নিল। এরপর ওখান থেকে সরাসরি আমরা চলে গেলাম বাজারের মধ্যে বিখ্যাত কোকারিজের শপ, জব্বার সুপার শপে। আমরা যারা যশোরের লোকজন আছি সবাই কম বেশি চিনে এটা, বিশেষ করে মেয়েরা। আমি এই সব সম্পর্কে অলরেডি আগে একটা ভ্লগে বলছি, তো আজকে আমি টুকটাক কেনাকাটা করতে আসছি, তো ভাবলাম আপনাদেরও একটু ঘুরে দেখাই। এখানে আসলে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, মানে টোটালি ঘর সাজানোর বা কুকারিজ আইটেমের টোটাল প্রোডাক্ট একই ছাদের নিচে আপনারা এখানে পাবেন। এখানে দেখেন বিভিন্ন ধরনের টেবিল ক্লথ থেকে শুরু করে রানার সব কিছু এখানে আছে, জাস্ট আপনাকে যাইতে হবে, পছন্দ করে নিতে হবে। তা আমিও দেখতেছিলাম ঘুরে ঘুরে, আমার মতো কারা কারা এইসব জিনিসের পাগল একটু কমেন্ট করবেন। আমার কুকারিজের আইটেম খুবই ভালো লাগে কিনতে, দেখতেও খুব ভালো লাগে। আমি বাজারের মধ্যে গেলে একবার হইলেও এই দোকানে ঢো মারব, কী কী আসছে নতুন সব কিছু দেখি, ভালো লাগে। আমার মনে হয় বেশিরভাগ মেয়েদেরই এমনটা হয়, এই জিনিসগুলোর উপরে সব মেয়েদেরই একটা উইকনেস কাজ করে। ট্রান্সপারেন্ট এই কুকারিজ আইটেমগুলোতে খাবার সার্ভ করলে খুবই সুন্দর লাগে দেখতে। আর এখন ট্রান্সপারেন্ট চা বানানোর কেটলিগুলোর পাশাপাশি এই টিপটগুলাও অনেক বেশি ট্রেন্ডি, সবার ঘরে কম বেশি এখন আছে। একটু দেখতেছিলাম, প্রাইসও জিজ্ঞেস করতেছিলাম, প্রাইস মেবি এটার 2000 প্লাস বলছিল আমাকে। জিনিসগুলো খুবই সুন্দর, আর এগুলাতে চা বানাইলে চার যখন লিকারটা ছাড়ে এত সুন্দর লাগে দেখতে, তো আমারও ইচ্ছা আছে একটা নেওয়ার। এরপর এই ফ্লাওয়ার ভাজগুলো যে এত সুন্দর, এগুলো দেখলে মাথায় খারাপ হয়ে যায়, মনে হয় সব কিছু একবারে নিয়ে চলে আসে। আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর মগ, অনলাইনে যেগুলো পাওয়া যায় সব কিছু এখানে অ্যাভেলেবেল। মগ দেখলে আমার একদমই মাথায় কাজ করে না, মগ কালেক্ট করতে আমার খুবই ভালো লাগে। এরপর এই যে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাইস দেখেন লেখা আছে, বিভিন্ন প্রাইজের বিভিন্ন প্লেট এখানে আছে, বা সার্ভিং ডিশ আপনি একটা নিয়েও অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন গেস্টদের সামনে, অনেক সুন্দর লাগে এগুলা ডেকোরেশন করে সার্ভ করলে। এখন প্রায় রাত 3টা বাজে, আমি ভয়েস দিতে বসলাম এখন, এর জন্য কণ্ঠটা একটু ভারী ভারী লাগতেছে, সো সবাই ইগনোর করবেন প্লিজ। সো ব্যাক টু দ্য ভিডিও, এখানে দেখেন সব ধরনের কুকারিজ আইটেম অ্যাভেলেবেল, গ্লাসগুলা সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আমি এদিকে ভিডিও করতেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, এদিকে আন্টির কেনাকাটা প্রায় শেষ। আমি যেহেতু সবসময় আসি এর জন্য আসলে ওইভাবে আমার কেনাকাটা নাই, আজকে মূলত বেরোনো হয়েছে আন্টির জন্যই, আন্টির কেনাকাটা আছে ওনার উদ্দেশ্যে আর কি বের হওয়া। তো শেষের এই সাইডটা আপনাদের ঘুরে দেখিয়ে দিলাম, পুরোটাই অলমোস্ট কভার করলাম দেখিয়ে। তো এরপর ওখান থেকে আমরা কেনাকাটা করে বের হয়ে চলে আসলাম, আমার একটা মশারি কেনার দরকার ছিল মশারির দোকানে, তো এখান থেকে মশারি নিয়ে আমরা চলে গেলাম ফার্নিচারের দোকানে। আন্টি কিছু ফার্নিচার দেখতেছিল, আর এই যে আমি বিধ্বস্ত অবস্থা আমার। এরপর আমরা ফার্নিচারের দোকানে মোটামুটি ভালোই ঘুরলাম, অনেক রকমের ফার্নিচার দেখতেছিলাম, আন্টিরও কিছু জিনিস নেওয়ার ছিল, আমারও কিছু বানানোর ছিল। এই দোকানের ফার্নিচারের কোয়ালিটিগুলো মোটামুটি ভালো ছিল, তো ঘুরে ঘুরে দেখলাম আমাদের একটা দুইটা পছন্দ হইল। এরপর দেখা শেষ করে ওখান থেকে বের হয়ে চলে গেলাম একদম সরাসরি বেস্ট ইলেকট্রনিক্সে, আন্টি একটা ব্লেন্ডার কিনবে। আর এই শোরুমটা কিন্তু যশোরের চৌরাস্তাতে, একদম চৌরাস্তার উপরেই। তো এরপরে আমরা পুরো শোরুমটা একটু ঘুরে দেখতেছিলাম, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স জিনিস সব কিছু একটু ঘুরে দেখতেছিলাম, এসিও দেখতেছিলাম। এরপরে ব্লেন্ডার দেখি শুনে আমাদের এই রেড কালারের ব্লেন্ডারটা পছন্দ হইল, কারণ এটার প্রাইসটাও রিজনেবল ছিল আর দেখতেও সুন্দর ছিল। এরপরে আমরা ডিসিশন নিলাম যে আমরা এটাই নিব, তো এটা নেওয়া হলো, প্রাইস দেখেন দেওয়াই আছে। তো এটা আমরা প্যাক করে দিতে বললাম, আর আমাদের আজকের মতো কেনাকাটা এখানেই শেষ হইল। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ধরনের ব্লগকে আপনাদের দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের জন্য আরও এই ধরনের ব্লগ বানানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।